অবশেষে 30শে জানুয়ারি ঠাকুরনগরে আসছেন অমিত শাহ, আর 18ই জানুয়ারি নন্দীগ্রামে সভা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের হাওয়াতে কিন্তু উত্তাপ বেড়েছে। প্রধান সব রাজনৈতিক দল নেমেছে প্রচারে, বাংলার গদির লক্ষ্যে ছুটে চলেছে পদ্ম, ঘাসফুল, হাত হাতুড়ি, শিবসেনা, আসাদুদ্দিন ওয়েসিসের মিম সহ একাধিক পার্টি। আগামী 18ই জানুয়ারি নন্দীগ্রামে এক জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও এই বিষয়ে এখনও কোনো ঘোষণা করেনি তৃণমূল রাজ্য নেতৃত্ব। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের পক্ষ থেকে জানা যাচ্ছে সেদিন তেখালি ব্রিজের পাশে তিনি সভা করবেন, তবে আগামী 7ই জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু জেলার বিধায়ক অখিল গিরি করোনায় আক্রান্ত হওয়ায় সেই সভা কিন্তু আগেই বাতিল করা হয়েছিল। এরই মাঝে আবার বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার লক্ষ্যমত্তাকে লক্ষ্য রেখে নির্বাচনের আগে কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্য বিজেপি। আগামী 30শে জানুয়ারি মাতুয়া সম্প্রদায়ের মানুষদের সাথে তিনি সমাবেশে থাকবেন। ভোটের আগে এদিন বনগাঁতে সভা করবেন অমিত শাহ। শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে তিনি বনগাঁর ঠাকুরনগরে সভা করবেন। বিজেপি সাংসদ তথা অল ইন্ডিয়া মাতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর জানান, অমিত শাহ এখানে গুরুত্বপূর্ণ কথা জানাবেন, নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে সবটা তিনি জানাবেন, সিএএ অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করা নিয়ে মাতুয়ারা কিন্তু সংশয়ে, এবার এখানে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এই সমস্যা দূর করবেন, আমরা এটাই চেয়েছিলাম, আমরা আনন্দিত। গত 19শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। এর ঠিক এক মাস পর নন্দীগ্রামে সভা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার 7ই জানুয়ারির পাল্টা 8ই জানুয়ারি সভা করবার কথা ঘোষণা করেছিলেন সদ্য বিজেপিতে যোগদানকারী বাহুবলী নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মমতার সভার নতুন দিন ঘোষণা করার পরও শুভেন্দু অধিকারী কিন্তু এখনও কোনো পাল্টা ঘোষণা করেননি। এদিকে বেশ কয়েক মাস ধরে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে গেরুয়া দলের কিন্তু একটা দূরত্ব তৈরি হচ্ছিল। একাধিকবার শান্তনু ঠাকুর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আর্জি জানাচ্ছিলেন যে সিএএ আর এনআরসি লাগু হলে মাতুয়াদের নাগরিকত্ব যে নিশ্চিন্ত হবে তা যেন জানানো হয়। সামনেই বিধানসভা নির্বাচন, মাতুয়াদের হাতে অনেক আসন দাঁড়িয়ে আছে, ফলে শাহের আগমনে সেই চাপ কিছুটা কমতে পারে। তাই এই দাদা আর দিদির সভার কারণে বঙ্গে কিন্তু নির্বাচনের অরিজিনাল ঘণ্টা বাজতে চলেছে। আপনারা কি মনে করছেন বন্ধুরা, নন্দীগ্রামে গিয়ে আমাদের প্রিয় দিদি ঠিক কী জানাবেন তার আমজনতার উদ্দেশ্যে, আর দাদা শাহ ঠাকুরনগরে এসে মাতুয়াদের সামনে ঝোলা থেকে কোন গুড়টি বার করতে চলেছেন? আপনারা যদি নিজেদের মতামত জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অন্তত করে দেবেন।